আজকের এই ছোট্ট গল্পটা শেষ অবধি মন দিয়ে শোনো। আজকের গল্পের শেষে তুমি জানতে পারবে আমাদের জীবনের সফলতার পথের, আমাদের জীবনের ভালো থাকার পথের সবচেয়ে বড় বাধার মধ্যে একটা বাধার কথা, যে বাধাটাকে দূর করতে পারলে জীবনটাই বদলে যাবে। তো চলো আজকে তোমাদের ভালোবাসা আর ইগো এই দুজনের গল্প শোনাই। অনেকদিন আগের কথা, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে সব রকমের ফিলিংসরা থাকতো। তার মধ্যে ছিল ভয়, আনন্দ, দুঃখ, রাগ, ভালোবাসা আর ইগো। তো সেখানে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সমুদ্রে বিশাল একটা সুনামি এলো। সেই দেখে সবার আগে ভয় কি করলো, একটা বড় নৌকা বার করলো সেখান থেকে পালানোর জন্য। সব ফিলিংসরা একে একে সেই নৌকায় চেপে বসল। নৌকা ছাড়বে ছাড়বে করছে ঠিক সেই সময় সবাইকে গুনে দেখা গেল যে একজন কম পড়ছে। ভয় সবাইকে বলল, থাক, যে থেকে গেছে থেকে গেছে, আমরা তো প্রাণে বেঁচে পালাই। উল্টো দিকে রাগ বসেছিল। রাগ এমনিতে তো দ্বীপে থাকাকালীন সবার ওপর হম্বিতম্বি করত, কিন্তু এখন বিপদ দেখে রাগ একদম শান্ত হয়ে গিয়ে ভয়ের কথাতেই সহমত জানালো। বাকিরাও একে একে তার মতেই মত দিল, কিন্তু একজন রাজি ছিল না, সে হলো ভালোবাসা। ভালোবাসা বলল, একটু দাঁড়াও, আমি শেষ একবার চেষ্টা করে দেখে আসি যে আছে তাকে বাঁচানো যায় কি না। এই বলে ভালোবাসা তাড়াতাড়ি করে নেমে খুঁজতে গেল যে কে সেখানে রয়ে গেছে। অনেক খোঁজার পর সে দেখতে পেল ইগো তার সিংহাসনকে ছেড়ে যাবে না, সে সেখানেই বসে রয়েছে। ভালোবাসা তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে বলল, তুমি এখানে কি করছো, তাড়াতাড়ি চলো, এখানে এখনই সুনামি এসে সব ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু ইগো কিছুতেই নিজের জায়গা ছেড়ে এক পাও নড়ার পাত্র নয়। সে বলল, কই, আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় সুনামি? ভালোবাসা বলল, তুমি চোখে কালো আত্মকেন্দ্রিকতার চশমা পড়ে রয়েছো, সেটা খুলে দেখো, দেখতে পাবে সুনামি প্রায় এসেই গেছে। ইগো বলল, কি বললে তুমি? এটা আমার সবচেয়ে প্রিয় চশমা, এটা আমি কিছুতেই খুলতে পারবো না। ভালোবাসা বলল, ঠিক আছে, আমি যখন বলছি আমার কথা বিশ্বাস করে অন্তত চলো। কিন্তু ইগো তো ইগোই, সে কিছুতেই ভালোবাসার কথা শুনল না, জেদ করে নিজের সিংহাসনকে আঁকড়ে ধরে সে সেখানেই থেকে গেল। এদিকে সুনামি কাছে এসে গেছে দেখে অন্য সব ফিলিংসরা ভালোবাসাকে সেখান থেকে চলে আসার জন্য বলল, কিন্তু ভালোবাসা তো ভালোবাসতেই জানে, তাই সে ইগোকে একা ছেড়ে যেতে পারল না। বাকি সবাই তাদের দুজনকে সেখানে রেখে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে চলে গেল। সমুদ্রের জল আস্তে আস্তে এগিয়ে এলো আর পুরো দ্বীপকে ডুবিয়ে দিল, আর সেখানে থাকা ভালোবাসা আর ইগো একসাথে মরে গেল। আমাদের ভেতরেও ঠিক এরকমই সব রকমের ফিলিংস থাকে, ভয়, দুঃখ, আনন্দ, রাগ, ভালোবাসা, ইগো, সব কিছু। কিন্তু যখনই আমাদের মধ্যে ইগো তার নিজের আধিপত্য বেশি বিস্তার করতে যায়, তখনই ইগোর জন্য ভালোবাসাও মারা যায়। সে চেষ্টা করে শেষ অবধি সব কিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য, কিন্তু ইগো তো নিজের চোখে স্বার্থপরতার আত্মকেন্দ্রিকতার চশমা পরে থাকে, তাই সে আসন্ন বিপদকে দেখতে পায় না। শেষে সে নিজে তো ডোবেই, সাথে ভালোবাসাকেও সঙ্গে নিয়ে ডোবে। আর যেখানে ভালোবাসা থাকে না সেখানে কিন্তু সফলতাও আসে না। তাই তোমার মধ্যেও যদি কখনও ইগো নামক জিনিসটা বেশি বেড়ে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কম করার চেষ্টা করো। কারো কথা না শুনলেও ভালোবাসার কথা কিন্তু শুনো, তবেই সবার সাথে একসাথে সুখে শান্তিতে থাকতে পারবে, আর তবেই কিন্তু সফল হতে পারবে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে এটা কিন্তু একটা শেয়ার করে দিও। এরকম ভিডিও আরও দেখার জন্য নিচের লাল সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করে দিও। আর কিভাবে মেন্টালি স্ট্রং থাকা যায় সেটা জানার জন্য এন্ড স্ক্রিনে আসা এই ভিডিওটা ক্লিক করে দেখে নিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।